हेलो फ्रेंड्स, लेट अस स्टार्ट है नेक्स्ट प्रॉब्लम। इस प्रॉब्लम क्या है? सत्य व मिथ्या लेखो तीन डिवाइड टा करछि आमरा। यदि x स्क्वायर वैरीज एवं y सरलभेदे थाके, x स्क्वायर y এর সঙ্গে সরলভেদে থাকে, তবে y স্কয়ার ভ্যারিজ অ্যাজ x হবে। এখানে লক্ষ্য করো যে y স্কয়ার আছে, y স্কয়ার কে বার করতে হবে। অঙ্কটা সরল ভেদে আছে, সরল ভেদ, ব্যস্ত ভেদে নয়, খেয়াল রাখবে। x স্কয়ার ভ্যারিজ অ্যাজ y, x স্কয়ার y এর সঙ্গে সরল ভেদে আছে। তার মানে কি দাঁড়াচ্ছে? x স্কয়ার ইজ ইকুয়াল টু k ইনটু y, ভেদের সূত্র অনুযায়ী। k টা কি এখানে? k টা হচ্ছে যেখানে k ধ্রুবক, কনস্ট্যান্ট, এন্ড কে জিরো নয়, কে নট ইকুয়াল টু জিরো। এটা খেয়াল রাখবে, লিখে রাখলাম। যখন কে ব্যবহার করবে, কে কি জিনিস সেটা বলে দেবে যে কে ধ্রুবক এবং কে ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ওয়াই কি দাঁড়াচ্ছে? তাহলে আমার ওয়াই দাঁড়াচ্ছে, ওয়াইটা আমার দরকার, কারণ এখানে অঙ্ক ওয়াই স্কয়ার বাঁদিকে আছে, অঙ্ক ওয়াই স্কয়ার বাঁদিকে আছে, আমার ওয়াইটাকে দরকার। y হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই k, তাই তো? y is equal to x স্কয়ার ডিভাইডেড বাই k, 1 বাই k। এটা এখানে গুণ আছে, এটা পাশে আসলে ভাগ হয়ে যায়। এখন y স্কয়ার আর y স্কয়ার বার করতে হবে, y স্কয়ার বার করতে হবে আমাকে। তাহলে y এটাকে স্কয়ার করছি আমি, y স্কয়ার ইজ ইকুয়াল টু, তাই পুরো জিনিসটা স্কয়ার হবে 1 বাই কে ইন্টু এক্স স্কোয়ার। এই পুরো জিনিসটা স্কোয়ার হবে, হোল স্কোয়ার হবে। বাদিক স্কোয়ার করছি যখন, ডান দিকটা স্কোয়ার করছি, তাহলে করলে আমি কি পাই? 1 বাই কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আলাদা করে নিচ্ছি, 1 বাই কে টা আলাদা করে নিচ্ছি, এক্স টাকে আলাদা করে নিচ্ছি, কে টাকে আলাদা করছি, এক্স টাকে আলাদা করছি। সেখান থেকে কি পাচ্ছি? ইজ ইকাল টু 1 বাই কে হোল স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটা মানে এটা কি? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4, 2 আর 2 4। তাহলে কি পেলাম? ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1 বাই কে স্কোয়ার ইন্টু এক্স 4। তাহলে এখন এখন দেখো এই জিনিসটা আমরা পেয়েছি, এটা কিন্তু ধ্রুবক। কে এর সঙ্গে কে এর যে কোনো ঘাত বা বর্গ বা কে এর সঙ্গে অন্য একটা কনস্ট্যান্ট গুণ সবই কিন্তু ধ্রুবক। যদি কে এর সঙ্গে এক্স বা ওয়াই না থাকে, খালি কে যদি থাকে, কে এর যে কোনো জিনিস, কে টু কে, থ্রি কে, কে স্কোয়ার, কে কিউ, কে প্লাস ফাইভ, কে মাইনাস 9, এসব ধ্রুবক, এটা মাথায় রাখবে। কিন্তু কে প্লাস এক্স ধ্রুবক নয়, কে মাইনাস ওয়াই ধ্রুবক নয়, এটা মনে রাখবে। তারপর এটা একটা ধ্রুবক। তাহলে আমি কি পাচ্ছি? যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে কি জানাবে? যে ওয়াই স্কোয়ার এক্স ফোরের সঙ্গে ভেদে আছে, ওয়াই স্কোয়ার এক্স ফোরের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ফোর। ঠিক আছে, এটা যেহেতু এটা ধ্রুবক, তাহলে আমি কি পেলাম? ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ফোর। আর কোশ্চেনে কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স, ঠিক নয়, তার মানে এটা একটা মিথ্যা। বুঝলে ব্যাপারটা? এটা ভেদের অঙ্ক খুবই সোজা অঙ্ক, একটু একটা ফান্ডামেন্টাল, এগুলো করতে পারলে ছাতা মানো অঙ্ক, ঠিক কেরম হবে, এটা করে দেখাতে লাগবে। তোমার হয়তো এত ভেঙে ভেঙে দেখাতে লাগবে না, তুমি শর্টকাটে করতে পারো এগুলো কি। তারপর এই স্টেপটা দরকার ছিল না হয়তো, এখানে ডাইরেক্ট এখানে আসা যেত, জাস্ট বোঝানোর জন্য এটা করো। এই জিনিসটা দরকার ছিল না লেখার, এটা আমি তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করছি, এইটা দরকার আছে।
কে কি জিনিস বলে দিতে লাগবে। ওকে, খুব ভালো হবে পরীক্ষা, চিন্তা কিচ্ছু নেই।